মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আওলাদ হোসেন ঢাকা 4 সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। গত 3 দিন আগে আমার এলাকায় হিন্দু বাড়িতে আগুন লেগেছে। একজন মহিলা সহ 3 জন খুবই খারাপ অবস্থা। আমরা আসলে গিয়েছিলাম শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে। আমাদের মাননীয় মন্ত্রী যে হসপিটালটা গড়ে তুলেছেন এটা আমাদের গর্ব। আমরা বিভিন্ন সময় বক্তৃতা বলে থাকি যে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অবদান এই দেশের মানুষের জন্য। আমি এই 3টা রোগী নিয়ে সেখানে রাত্রি 11টার সময় যাওয়ার পরে সেখানে সিট পাওয়া গেল না। ঢাকা মেডিকেলে 12 মিনিট ভর্তি করালাম, সেখানেও সিটের করুণ অবস্থা। গতকালকে 1টা রোগীকে খুব খারাপ অবস্থায় শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট নিয়ে যাওয়া হয়েছে, লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে, কারণ সিটের খুবই সমস্যা। আমি মাননীয় মন্ত্রী জানতে চাই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে এরই মাঝে সিটের সংকট দেখা দিয়েছে, আগামী দিনে সিট বাড়ানোর কোনো পরিকল্পনা আপনার আছে কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য, মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট একটা ইনস্টিটিউট, ইনস্টিটিউটে সিট বাড়ানোর কোনো সুযোগ নাই, যা সিট তাই হয়, কারণ এখানে একাডেমিক কার্যক্রম চালানো হয়। কিন্তু মাননীয় সংসদ সদস্য কমিটি বলতে চাই, দেখেন সারা দেশে পুরা রুগী প্রায় 7 লক্ষ মানুষ বছরে পড়ে যায়, আমি এটা ভালো করে জানি। সেই জন্য আমরা একটা পদক্ষেপ নিয়েছি যে 5টা বিভাগীয় শহরে, যেমন ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর, আমরা এইভাবে 100 বেডের একটি বার্ন এবং প্লাস্টিক সার্জারি ইউনিট করা হবে, এবং চট্টগ্রামে একটি 150 শয্যার, এটা ডিপিপি তৈরি হয়ে গেছে, এটা অতি দ্রুত কাজ শুরু হয়ে যাবে, কারণ আমাকে ডিসেন্ট্রালাইজেশন না করলে আমরা সিট ভর্তি করে। সত্যি কথাই, ঢাকা মেডিকেলে শুধু শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট না, বার্ন ইউনিটও রুগীর প্রচুর চাপ। আর আমি জানেন, আপনাদেরকে আমি বলি যে বার্ন রুগী কিন্তু প্রথম 24 ঘন্টা হচ্ছে গোল্ডেন আওয়ার। আমরা যদি প্রথম 24 ঘন্টার মধ্যে ভালো চিকিৎসা না করতে পারি, তাহলে সে রুগীকে আমরা যত চেষ্টাই করি বাঁচানো যায় না। আর পুরে কিন্তু গরিব মানুষ, রংপুরে পড়লে ঢাকায় আসা সম্ভব না। যাই হোক, আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি দিন রাত যে আমি যত সারা দেশে এই বার্নের চিকিৎসাটা ছড়িয়ে দিতে পারি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী।